राम राम যদি সামগ্রিকভাবে বরপেটা জেলার কথাটো ভবা যায় বরপেটা জেলার মানে পাঁচটা পৌরসভাত আমি এবার নির্বাচনত অবতীর্ণ হয়েছো আর সিপিএমর দুর্গাবলী খ্যাত সিপিএমর বিধায়ক হিসাবে তেখেতে এটা ভালকে প্রার্থিত্ব প্রদান করব নোৱারিলে ইয়াত পর লুকজাজনক কথা কি থাকিব পারে বরপেটা তো আমার একটু দুর্গ আমি এই দুর্গটো অক্ষুণ্ণ থাকিব হাউলি হাউলি 35 বছরে কংগ্রেসের দখলত থাকা এইটো আমি এবার কংগ্রেস তাতে শূন্য হব বরপেটা টাউনত আমি 22টা দিছো আর আমি নিশ্চিতভাবে আমি 100% শিওর আমি এবার পৌরসভা দখল মানে গঠন করব পারিম ক্ষেত্রে আমি 10খনে পাব হতে পারি বরপেটার তো কংগ্রেস শূন্য হয়ে গেল প্রার্থিত্ব প্রদান করব পারা নাই গতি কংগ্রেসক আমি অলরেডি বিদায় দিলোয়ে আর আমার উমৈহতীয়া মিত্রজোঁটৰ প্রচেষ্টাত আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমি স্থায়ীভাবে আমি অসমত এই মিত্রতারে আমি আমার সুন্দর সরকার এখন চলাব পারিম দিসপুরত আমি একলগে মিত্রজোঁটৰে সরকার চলি আছে সেইটো পরবর্তী সময়ত কি রূপ লয় আমি সেই ওপরতে ডিপেন্ড করব পরিস্থিতিয়ে সেই সময়ত আমাক কি সিদ্ধান্ত লব আমি নিশ্চয় কারণ আমি তো দৃঢ় বিশ্বাস আমি অকলে পৌরসভা গঠন করিম তো কি হব আমার মিত্র তো মিত্রতো আছে আর আমি ইয়ার আগতে পঞ্চায়েতত মিত্রতা আমার হওয়া নাছিল আমি ধুনিয়া করে ইলেকশন খেলিছো তারপর পরবর্তী সময়ত ধুনিয়া করে সরকার চলি আছে মিত্রজোঁটৰ পৌরসভার রিজাল্ট দিব বাকি আছে 9 তারিখের পিছত যে পরিস্থিতি হব সেই পরিস্থিতির সন্দর্ভত আমার ন্যায্যিক আর আমি আমার আমার ইনচার্জবিলাকে লগ হয়ে সেই সময় যে সিদ্ধান্ত লব লাগে লম এই মুহূর্তে মানে কথা উচিত না হবো।